আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিমান সমৃদ্ধ ফল সফেদা যাহার গুণাগুণ অনেকটাই অতুলনীয় এটি সুন্দর গন্ধযুক্ত একটি ফল খেতেও খুবই সুস্বাদু এর পুষ্টিমান গুণাগুণ ক্যালসিয়াম ও ফাইবার অনেক উপাদান রয়েছে যা আমাদের শরীরে অনেক উপকার করে থাকে তাই একে প্রাকৃতিক শক্তির ঘর বলা হয়ে থাকে তো চলুন দেখি আমরা এটা কিভাবে খেতে পারি এটা যদি ভর্তা করে খাই তো অনেক উপকার পাওয়া যায় প্রথমে আমি সুভেল পিলার দিয়ে খোসাগুলা ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেলে আমি সবগুলো একসঙ্গে একটা ছুরির সাহায্যে কেটে নেব সবেদা আমাদের অনেকই উপকারী ফল এটি আমাদের শরীরকে নিরোগ রাখতে সহায়তা করে ক্যালসিয়াম আয়রন ফসফরাস যা হাড়কে মজবুত রাখে কনজেংশন যা কাশি থেকে উপশম করতে সহায়তা করে গ্যাস প্রদাহজনিত সমস্যার সমাধান করে ভিটামিন এ রাতকানা রোগ থেকে মুক্তি দেয় ওজন কমাতে সহায়তা করে স্থূলতা জনিত সমস্যা থেকে সমাধান দেয় সফেদার অ্যান্টিঅক্সিডেন্টের ভেতরে ভি ভিটামিন এ সি ই তামাক লোহা ইত্যাদি উপাদান রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আহারকে মজবুত করে আমি এইগুলো এখন ছুরি দিয়ে কেটে বীজটা বের করে নিয়ে পানিতে লবণ দিয়ে কুচলিয়ে পরিষ্কার করে দেব যেন আঠাটা বের হয়ে যায় এটা যে অতিরিক্ত কষ আছে সেটা যেন বের হয়ে যায় এই তো আমি একটা বাটিতে পানি নিয়ে নিলাম সব সফেতাগুলা এখন আমি ভালো করে হাত দিয়ে লবণ দিয়ে ধুয়ে কষলিয়ে নেব যেন অতিরিক্ত কষটা বের হয়ে যায় দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি কষটা ছাড়িয়ে নেব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে এটার যে বীজটা আমি ফেলে দিলাম সেই বীজটা যদি শুকিয়ে রোদে শুকিয়ে চূর্ণ করে খাওয়া হয় তাহলে কিডনি জনিত সমস্যা দূর হয় কিডনি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য সহায়তা করে থলিতে যে পাথর হয় সেটাতে সেটাই সমস্যার সমাধান করতে সহায়তা করে এই তো আমার সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি এবার পরিষ্কার পানি নিয়ে নিলাম এখানে আমি এবার সামান্য কিছু লবণ দিয়ে ধুয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়তে থাকব এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে দুই পদ্ধতিতে ভর্তা করব। আপনারা যেমনটি ইচ্ছে ঠিক তেমনটি করে খেতে পারেন আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার পানি দিয়ে আবারও সামান্য একটু লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এটার অনেকটাই কষ আছে যে কষগুলা ছাড়িয়ে যাবে তখন খাইতে অনেক সুস্বাদু লাগবে অনেকটাই পুষ্টি সমৃদ্ধ ফল দেখুন কেমন গ্রেট এবার আমি পাটা দিয়ে পাটার সাথে আমি এটা মিহি করে বেটে নেব গ্রেটার দিয়ে গ্রেট করেও খেতে ভালো লাগে পাটা দিয়ে মিহি করে বাটলেও খেতে ভালো লাগে তবে পাটাতে যদি মিহি করে বাটা যায় সেক্ষেত্রে আর ধোয়ার ঝামেলা থাকে না এক্সট্রা করে যে লবণ দিয়ে আমি ধুইলাম গ্রেটার দিয়ে গ্রেট করা পরে কিন্তু পাটায় বাটলে সেটা আর ধোয়া লাগে না তবে আগের সময়ে আমরা সবাই এভাবে পাটায় ধু পাটাই বেটে খাইতাম কিন্তু এখন যুগ নতুন এসেছে বলে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে খাই দেখুন কতটা রসালো ফল পাটাই বাড়তে গিয়ে রসটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে যারা ডায়াবেটিক্স রুগী আছেন তারা যদি এভাবে ভর্তা করে খান তাহলে তাদের ডায়াবেটিক্সটা অনেকটাই উপকার হবে তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে ডাক্তাররাও এভাবে পরামর্শ দিয়ে থাকেন যারা জনিত সমস্যায় ভুগেন তাদেরও এটা অনেকটাই উপকারে আসে আমি এখানে মরিচ তেঁতুল মরিচ তেঁতুল সামান্য চিনি জিরা গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম বিট লবণ সব উপকরণগুলো দিয়ে আমি যে গ্রেট করে রেখেছিলাম গ্রেটার দিয়ে সেইগুলো সেই ভর্তাগুলো দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব এবার আমি সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে বিট লবণ দিয়ে মাখিয়েছি বলে আর এক্সট্রা লবণ দিইনি আমি এখানেও নিয়ে নিলাম বিট লবণ আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর তেঁতুল আর সামান্য ধনে গুঁড়া আমি এগুলা পাটায় বেটে নিয়েছিলাম এবার সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব আমি গ্রেটার দিয়ে যেটাই গ্রেট করেছিলাম সেটাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটাই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি দুইটাই দুই রকম লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এইভাবে খেতে পারেন দেখতে পারেন কেমনটা স্বাদ হয় দুইটাই দুই রকমের টেস্ট আসবে খেতে অনেকটা সুস্বাদু এই তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি দুইটাতেই চিনি দিয়েছি আপনারা চাইলে চিনি বাদ দিতেও পারেন তবে এটা যে অতিরিক্ত কষ আছে চিনিটা দিলে আর সেই কষটা আর কষ মনে হয় না কষটা অনেকটাই কমে যায় তবে এটা কষ হইলেও একটু খাইতে অনেকটাই টেস্টি হয় দেখুন কতটা সুন্দর রস চারিদিকে ছড়িয়ে গিয়েছে আপনারা যদি এভাবে তৈরি করে একবার খান তাহলে আর ভুলবেন না এই তো আমার রেডি হয়ে গিয়েছে দুই প্রকারের ভর্তা একটা গ্রেট দিয়ে গ্রেটার করে নিয়েছে আর একটা পাটাই বেটে নিয়েছে আমি দুইভাবে ভর্তা করেছি আপনারা চাইলে এভাবে দুইভাবে ট্রাই করে খেতে পারেন দেখতে পারেন কতটা সুন্দর এটা যাদের আমসা হয় ঘন ঘন তারা যদি এভাবে ভর্তা করে খান তাহলে সেক্ষেত্রে তারা অনেক উপকৃত হবেন এটা ডাক্তাররা বলে থাকেন সফেদা ফল ফলে স্নায়ু শান্ত ও মানসিক প্রশান্তি আনে ডাক্তাররা বিষণ্ণতা রোগে ভুগছেন এমন এমন রোগীদের সফেদা ফল খেতে বলেন এতে অনিদ্রা ও উদ্বেগ ও বিষণ্ণতা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে সি ডি এ আছে যা ক্যান্সার মুখের ক্যান্সার রোগকে সহায়তা করেন নিয়মিত সফেদা ফল খেলে ঠান্ডা লাগার সমস্যা কমে যায় এবং ফুসফুস ভালো রাখে সফেদা সফেদা ফল বয়সের ছাপ দূর করতে সহায়তা করে এ চোখ ত্বক ও হাড়ের খুব সহায়তা করে নিয়মিত সফেদা খেতে পারেন সফেদায় চর্বি থাকে না তাই বলে মেদ বাড়ার আশঙ্কা থাকে না সফেদায় থাকে পুষ্টি এবং কার্বোহাইড্রেট যা গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকারী গর্ভাবস্থায় থাকা মায়েরা মাথা ঘোরা এবং বমি বমি ভাব থেকে এই সফেদা দূর করে সফেদা ফলের বীজ চূর্ণ করে খেলে কিডনি ভালো হয় মুদ্রাশয়ের পাথর অপারেশন করতে সহায়তা করে এখানে অনেক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ পদার্থ রয়েছে যা আমাদের শরীরকে অনেকটাই রোগ প্রতিরোধ থেকে রক্ষা করতে সহায়তা করে রাখেন সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ যা আমাদের শক্তি প্রদান করেন শুধু ফল নয় গাছের পাতাও ঔষধি গুণ রয়েছে সফেদা ফলের পাতা বেটে সদ্য ক্ষত সদ্য ক্ষত দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় তো প্রিয় ভিউয়ার্স আশা করি আমার আজকের টিপসটা আপনাদের ভালো লেগেছে এটা অনেক উপকারী একটা ফল সফেদা যার পুষ্টির অনেকটাই উপকারী এবং অনেক বেশি গুণাগুণ সমৃদ্ধ একটি ফল তো প্রিয় ভিউয়ার্স যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম